সাকিব ও তামিমের আরও একটি দ্বৈরথ দেখতে যাচ্ছে বিপিএল। দুই শীর্ষ ক্রিকেটারের ব্যক্তিগত লড়াইয়ের প্রভাব পড়েছে দ্বিতীয় প্লে অফেও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা 6:30 শুরু হবে অলিখিত সেমিফাইনাল। এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 7 উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পায় বরিশাল। কিউই ক্রিকেটার জিমি নিশামের বিধ্বংসী ইনিংসের পরেও প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 6 উইকেটে হেরে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে রংপুর। বরিশাল রংপুরের ম্যাচে বাড়তি মাত্রা যোগ করেছে তামিম সাকিবের মাঠের বাইরের সম্পর্ক, যার প্রভাব পড়েছে মাঠেও। তারকাবহুল এই দুই দলই লিগ পর্বে একবার করে হারিয়েছে একে অপরকে, তাই জমজমাট এক অলিখিত সেমিফাইনালের আশাতেই থাকবেন দর্শকরা।